মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের প্রবেশদ্বার আইপ্যাকের কর্মীদের জন্য খুলে দিলেন, নাকি ভাইপো এবার পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীর কার্যালয় পরিচালনা করবে? ঝড় তুললেন শুভেন্দু অধিকারী। একদিকে শিক্ষায় নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে ইডিসিপিআই, প্রতিদিনই নতুন তথ্য আসছে সামনে, যা নিয়ে রাজ্যে বিরোধী দল এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা আরও এক নিয়োগের কথা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তফসিলি জাতি উপজাতি এবং ওবিসি বিরোধী বলে আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রীকে এসসি এসটি ওবিসি বিরোধী বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটারে মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরকে ট্যাগ করেছেন তিনি। নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, সে নিয়োগ বিজ্ঞপ্তি ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করেছে, সঠিকভাবে পদ তৈরি না করেই পাবলিক সার্ভিসের জন্য নিয়োগ করার অভিযোগ করেছেন তিনি। নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনকে এড়িয়েছেন মুখ্যমন্ত্রী, সেখানে সংরক্ষণের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের অফিসে আইপ্যাককে নিয়ে এসেছে নাকি ভাইপোকে দায়িত্ব দিয়েছেন? সেখানে তিনি বলেছেন, সিএমও থেকে স্বরাষ্ট্র দপ্তরকে বলা হয়েছে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে রাজ্যের পাবলিক গ্রিভান্স রিড্রেসাল সেলে চুক্তিভিত্তিক পরামর্শদাতা এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে। সরকারি স্থায়ী কর্মী ছাড়া সিএমওর মতন গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরপথে অস্থায়ী কর্মীর বিরোধিতা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী অস্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তির একটি অংশ টুইট করেছেন, সেখানে পাঁচজন চুক্তিভিত্তিক পরামর্শদাতা নিয়োগের কথা বলা হয়েছে, যাদের বেতন হবে 1,25,000 টাকা করে। অন্যদিকে চুক্তিভিত্তিক জুনিয়র কনসালটেন্টদের বেতন হবে 75,000 টাকা করে, সেখানে পাঁচজনকে নিয়োগ করা হবে। 10 জন চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে, যাদের বেতন হবে 25,000 টাকা করে। এদের সবাইকে নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রীর অফিসের পাবলিক গ্রিভান্স রিড্রেসাল সেলে। এ নিয়োগের ক্ষেত্রে সরকারি সংরক্ষণের নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী টুইট করে বেতনে বিভেদের অভিযোগ করেছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রীর অফিস যে বেতনে লোক নিয়োগ করছে তা বর্তমানে একই ধরনের পদের বেতনের থেকে বেশি। উদাহরণ হিসেবে তিনি বলেছেন, নিয়োগের দায়িত্বে থাকা থার্ড পার্টি ওয়েবল টেকনোলজি লিমিটেড 2,900 চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের জন্য, সেখানে বেতন হলো 13,000 টাকা করে। কিন্তু এখন যে লোক নিয়োগ করা হচ্ছে তাদের বেতন 25,000 টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। বিরোধী দলনেতা সব চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটরের বেতন 25,000 টাকা করার দাবি করেছেন।